নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। দর্শক বন্ধু, কর্মর কারক গ্রহ শনি অটন্তি। আজি শনি গ্রহঙ্কর রহস্য বিষয়ে কিছু জাণিবা। গোটে ইম্পর্টাণ্ট পয়েন্ট মু আপন মানুষ এই অধ্যায়ে কহিবি, সে ইম্পর্টাণ্ট পয়েন্টটি আপন মনে রাখবে, নিশ্চিত প্রকারে আপনার কামরে লাগিব। দর্শক বন্ধু, জন্মজাতকর নবগ্রহঙ্ক মধ্যরু শনি গ্রহ অন্যতম অটন্তি। শনি গ্রহঙ্কর দুই গোটি রাশি রয়েছে, সমস্তে জাঁচি, একরে মকর রাশি, দুইরে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরে সে মূল ত্রিকোণী হুয়ান্তি, তুলা রাশিরে 20 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হুয়ান্তি। শনি গ্রহঙ্কর মিত্র গ্রহ মানে যদি দেখিবা, বুধ শুক্র অটন্তি এবং বৃহস্পতিঙ্ক সহিত সম অটন্তি। দর্শক বন্ধু, সেথিপাইঁ শনি শুক্রঙ্ক ঘরে বুধঙ্ক ঘরে অধিক শুভফল গুড়িক প্রদান করে থাকে, এবং তাঁক ঘরে এবং তাঁক উচ্চ রাশিরে মধ্যে অধিক শুভফল গুড়িক প্রদান করে থাকে। বৃহস্পতিঙ্ক সহিত শনিঙ্কর যোগ সম্বন্ধ যদি জন্মজাতকরে রহিতায়, জীবনরে অনেক ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হয়ে থাকে। এই যোগকু আমি গুরু সৌরি যোগ কহিথাউ। এই যোগ যদি জন্মজাতকর পঞ্চম নবম একাদশ এপরি ভাবরে রহিতায়, সে ব্যক্তি জীবনরে ভল দার্শনিক, ভল সন্ন্যাসী কিংবা আধ্যাত্মিক মার্গরে সফলতা মধ্যে পাই থাকে। জীবনরে উত্তরতর উন্নতি অন্যান্য দিগরে মধ্যে তার রহিতায়। দর্শক বন্ধু, শনি রাজযোগ মধ্যে অনেক সৃষ্টি করে থাকে। যদি সে তাঁক স্বরাশি কিংবা উচ্চ রাশিরে অবস্থান করে থাকে জন্মজাত করে, এবং সে স্থানটি লগ্ন ঠারু চতুর্থ সপ্তম দশম কিংবা লগ্ন হইতে, তাহলে শশ নামক রাজযোগ শনি প্রদান করে থাকে। এ শশ নামক রাজযোগ যদি আপনার জন্মজাত করে রহিতে, উত্তম কর্ম প্রাপ্তি হইতে, কর্মক্ষেত্রে সফলতা সহিত উচ্চ পদপদবী প্রাপ্তি হইতে, মান সম্মান বৃদ্ধি মধ্যে হইতে। শনি সেবা কারক গ্রহ মধ্যে অটন্তি। কর্মর সুখ দেওয়া সহ সেবা মনোবৃত্তি আপনার রহিতে, সমাজ সেবা ক্ষেত্রে আপনার উচ্চ প্রশংসিত মধ্যে হয়ে থাকে। শনি ন্যায়াধীশ গ্রহ মধ্যে অটন্তি, ন্যায় আপনার প্রদান করতে, সৎ মার্গরে যদি আপনার পরিচালিত হচ্ছেন বেশি দণ্ড আপনার প্রদান করতে না, যে মানে অসৎ মার্গরে পরিচালিত হচ্ছে সেমানকু অনেক কষ্ট ফল জীবনর শেষ পর্যায়ে শনি প্রদান করে থাকে। শনি আপনার জীবনরে সুখ দিয়ে থাকে, দুঃখ মধ্যে দিয়ে থাকে। আপনার জন্মজাতকরে শনিঙ্কর স্থিতি যদি মিত্র স্থানরে, সুস্থানরে, উচ্চ স্থানরে রহিতায় এবং লগ্নর শুভ ভাবরে রহিতায়, শনি আপনার বেশি কষ্ট ফল গুড়িক প্রদান করে নথান্তি। কিন্তু এর বিপরীতরে যদি শনি রহি অন্যান্য পাপ গ্রহ রাহু কেতু মঙ্গলঙ্ক দ্বারা পীড়িত হয়ে রহিতান্তি, তাহলে আপনার জীবনরে শনি বহুত কষ্ট ফল গুড়িক প্রদান করে থাকে। যেতবে শনি সাড়ে সাথি ভোগ হুয়ে কিংবা শনি সপ্তাহ ভোগ হুয়ে, শনি সপ্তাহ কহিলে আপনার রাশি ঠার সপ্তম অষ্টম নবমরে যেতবে শনিঙ্কর চলন হয়ে থাকে। শনি সাড়ে সাথী কহিলে আপনার রাশিরে যেতবে শনিঙ্কর চলন, আপনার রাশির দ্বিতীয় স্থানরে যেতবে শনিঙ্কর চলন, আপনার রাশি ঠার দ্বাদশ স্থানরে যেতবে শনিঙ্কর চলন হয়ে থাকে, সেই সময় শনি সাড়ে সাথী ভোগ হুয়ে। এই যে পিরিয়ড গুড়িক শনিঙ্কর রহিতায়, এ সমস্যাপূর্ণ রহিতায়, স্বাস্থ্য হানি হইতে, ধন হানি হইতে, মান সম্মান হানি হইতে, সমস্যার মধ্যে আপনার পড়ি থাকে। কিন্তু জন্মজাতকরে শনি শুভরে রহিলে আপন মধ্যে অনেক ক্ষেত্রে সম্মান প্রাপ্তি করা সহ নূতন কর্মগুলিক মধ্যে প্রাপ্তি করে থাকে। দর্শক বন্ধু, শনি আয়ুর কারক গ্রহ অটন্তি, আপনার আয়ু ভালো প্রদান করে থাকে। যদি শনি জন্মজাতকরে দুর্বল অস্ত পীড়িত রহিতায়, আয়ু আপনার ভালো রহি নথায়। শনি জন্মজাতকরে বলবান হলে উচ্চ স্থানরে, সুস্থানরে, মিত্র স্থানরে যদি অবস্থান করে থাকে, তাহলে ভালো আয়ু আপনার শনি প্রদান করে থাকে। যদি শনি অষ্টম স্থানরে অবস্থান করে থাকে, মিত্র স্থানরে, সুস্থানরে, উচ্চ স্থানরে, দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা মধ্যে শনি বড়াই থাকে। কিন্তু শনি অষ্টমরে রহি বক্রি হলে সেমিতি পূর্ণ আয়ু গুড়িক প্রদান করতে না। শনি গ্রহ
ଜୀବନରେ ଅନେକ ସଫଳ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ କରାଇଥାଏ। ଧରନ୍ତୁ ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଶନି ଦୁର୍ବଳ ରହିଛନ୍ତି, କିନ୍ତୁ ଆଉ ଜଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଶନି ବହୁତ ବଳବାନ ହୋଇ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି। ସେ ହୁଏତ ସେ କମ୍ପାନୀର MD ହୋଇପାରେ, CEO ହୋଇପାରେ, କିମ୍ବା ମ୍ୟାନେଜର ହୋଇପାରେ, ବଡ଼ ପଦପଦବୀ ପ୍ରାପ୍ତି କରିଥାଇପାରେ। କିନ୍ତୁ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିର ଶନି ଦୁର୍ବଳ ରହିଛି, ସିଏ ହୁଏତ ସେ କମ୍ପାନୀରେ କୌଣସି ଶ୍ରମିକ ଭାବରେ ବା ଲେବର ଭାବରେ କାମ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଥାଏ। ତେଣୁ ବଳବାନ ଶନି ଉଚ୍ଚ ପଦପଦବୀ ଦେଇଥାଏ, ଦୁର୍ବଳ ଶନି ଆପଣଙ୍କୁ ଏସବୁ କ୍ଷେତ୍ରରେ ସୁଯୋଗ ପ୍ରଦାନ କରିଥାଏ। ଶନି ଦୁର୍ବଳ ହୋଇଗଲେ କର୍ମରେ ମନ ଭଲ ଭାବରେ ଲାଗେ ନାହିଁ, ଆପଣ ଓଳସ୍ୱାମୀ ପରିଲକ୍ଷିତ କରିଥାନ୍ତି। ଯେଉଁ କାର୍ଯ୍ୟଟି ଯେଉଁ ସମୟରେ ହେବା କଥା ସେ କାର୍ଯ୍ୟ ଗୁଡ଼ିକ ସେ ସମୟରେ ହୁଏ ନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଶନିଙ୍କର ଦୃଷ୍ଟି ତିନି ପ୍ରକାର ରହିଛି। ଶନି ଯେଉଁଠି ଅବସ୍ଥାନ କରିଥାନ୍ତି ସେଠାରୁ ସପ୍ତମ ସ୍ଥାନକୁ, ସେଠାରୁ ତୃତୀୟ ସ୍ଥାନକୁ, ସେଠାରୁ ଦଶମ ସ୍ଥାନକୁ ଶନିଙ୍କର ଦୃଷ୍ଟି ରହିଥାଏ। କୁହାଯାଏ ଶନିଙ୍କର ଦୃଷ୍ଟି ସେତେ ଭଲ ନୁହେଁ। ଶନି ଯେଉଁଠି ଅବସ୍ଥାନ କରିଥାନ୍ତି ସେଠାକାର ଫଳ ବୃଦ୍ଧି କରୁଥିଲା ବେଳେ ଯେଉଁ ଜାଗାକୁ ଦୃଷ୍ଟି ଦିଅନ୍ତି ଫଳ ଗୁଡ଼ିକ ହାନି କରିଥାନ୍ତି। କିନ୍ତୁ ସ୍ୱଗୃହକୁ ଶନି ଯଦି ଦୃଷ୍ଟି ଦେଉଥାନ୍ତି ତାହେଲେ ବେଶୀ ଖରାପ ଫଳ ଗୁଡ଼ିକ ପ୍ରଦାନ କରନ୍ତି ନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଶନି ଜନ୍ମଜାତକର ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଯଦି ଅବସ୍ଥାନ କରିଥାଏ କିମ୍ବା ସପ୍ତମ ଅଧିପତିଙ୍କ ସହିତ ଯଦି ଯୋଗ ହୋଇ ରହିଥାଏ ବିବାହ ଆଦି କ୍ଷେତ୍ରରେ ବିଳମ୍ବତା ଲାଗି ରହିବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ରହିଥାଏ। ଶନି ଯଦି ଆପଣଙ୍କର ଲଗ୍ନକୁ ଦୃଷ୍ଟି ଦେଉଛି ତାହେଲେ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ବିଳମ୍ବ ହୋଇଥାଏ, ଶରୀର ଅସୁସ୍ଥ ବେଳେବେଳେ ରହିଥାଏ ଏବଂ ଚୁଟି ଇତ୍ୟାଦି ଝଡ଼ିବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ଦେଖାଯାଇଥାଏ। ଶନି ଆପଣଙ୍କର ଶରୀରର କେଶକୁ ମଧ୍ୟ ନିୟନ୍ତ୍ରଣ କରିଥାନ୍ତି। କେଶ ଝଡ଼ିବା, ରୂପୀ ହେବା ଏସବୁ ମଧ୍ୟ ଶନିଙ୍କର ଅଧୀନରେ ରହିଥାଏ। ତେଣୁ ଯଦି ଏପରି ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ରହିଛି, ଦେଖନ୍ତୁ ନିଶ୍ଚିତ ପ୍ରକାରେ ଶନି ଦୁର୍ବଳ ରହିଛି ଏବଂ ଶନି ପୀଡ଼ିତ ମଧ୍ୟ ଜନ୍ମଜାତକରେ ରହିଛି। ଶନି ଯଦି ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକରେ ଅଶୁଭରେ ରହିଥାନ୍ତି ଦୁଃଖ କଷ୍ଟ ଯନ୍ତ୍ରଣା ଅଧିକ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିଥାନ୍ତି। କ୍ୟାରିୟର କ୍ଷେତ୍ରରେ ସର୍ବଦା ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥାନ୍ତି, ପରିଶ୍ରମର ଫଳ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ମିଳିନଥାଏ। ଶନି ଆୟୁ ମଧ୍ୟ ନିର୍ଣ୍ଣୟ କରିଥାନ୍ତି। ଦେଖିବେ ଏଇଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପଏଣ୍ଟ ରୂପେ ଆପଣ ମନେ ରଖିବେ, ଆପଣଙ୍କର ଜନ୍ମଜାତକର ଦ୍ୱାଦଶ ଭାବର ଅଧିପତି, ଅଷ୍ଟମ ଭାବର ଅଧିପତି ଯେଉଁଠି ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି ତାଙ୍କ ଉପରେ କିମ୍ବା ସେ ଭାବରେ ଯେତେବେଳେ ଶନିଙ୍କର ଚଳନ ରହିବ, ଶନି ଗୋଟେ ରାଶିରେ 2.5 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ରୁହନ୍ତି, ସେହି ସମୟରେ ଆପଣ ଶାରୀରିକ ପୀଡ଼ା ପ୍ରାପ୍ତି ଅଧିକ କରିବେ, ଦେହ ମୁଣ୍ଡ ଖରାପ ଅଧିକ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯଦି ଆୟୁ ଆପଣଙ୍କର ପୂରଣ ହୋଇଯାଉଥିବ ତାହେଲେ ମୃତ୍ୟୁ ହେବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ଏହା ବଢ଼ାଇଥାଏ। ତେଣୁ ଦ୍ୱାଦଶ ଭାବ, ଅଷ୍ଟମ ଭାବ ଏବଂ ଏମାନଙ୍କର ଅଧିପତି ଉପରେ ଯେତେବେଳେ ଶନିଙ୍କର ଗୋଚର ହୁଏ 2.5 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ, ସେଇ 2.5 ବର୍ଷ ଆପଣ ସତର୍କ ରହିବେ ପ୍ରତ୍ୟେକ ଦିଗରେ। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଧରନ୍ତୁ ଆପଣଙ୍କର ଲଗ୍ନ ମେଷ ଅଟେ, ମେଷ ଲଗ୍ନର ଅଷ୍ଟମ ଭାବର ଗ୍ରହ ମଙ୍ଗଳ ଅଟନ୍ତି, ମେଷ ଲଗ୍ନର ଦ୍ୱାଦଶ ଭାବର ଗ୍ରହ ବୃହସ୍ପତି ଅଟନ୍ତି। ଯେତେବେଳେ ଶନି ଦ୍ୱାଦଶ ଭାବରେ ଭ୍ରମଣ କରିବେ, ଅଷ୍ଟମ ଭାବରେ ଭ୍ରମଣ କରିବେ କିମ୍ବା ବୃହସ୍ପତି ମଙ୍ଗଳଙ୍କ ଉପରେ ଯେତେବେଳେ ଗୋଚର କରିବେ, ସେଇ 2.5 ବର୍ଷ ଆପଣ ବହୁତ ସତର୍କ ରହିବେ। ପ୍ରାକ୍ଟିକାଲି ଲାଇଫରେ ମୁଁ ଦେଖିଲିଣି, ଅନେକ ଜାତକ ମଧ୍ୟ ଦେଖିଲିଣି, କାହାର ଗୋଡ଼ ଭାଙ୍ଗି ଯାଇଛି, କିଏ ମେଡିକାଲରେ ଆଡମିସନ୍ ହୋଇଛି, ଏମିତି କିଛି ସମସ୍ୟା ମଧ୍ୟ ଦେଖାଯାଏ। ତେଣୁ ଆପଣ ସତର୍କ ରହିବେ, ପୂର୍ବରୁ ପୂଜାପାଠ ଇତ୍ୟାଦି କରିବେ, ଦାନ ଇତ୍ୟାଦି କଲେ ଅଶୁଭତ୍ୱ ମଧ୍ୟ ଅନେକ ମାତ୍ରାରେ ଦୂରୀଭୂତ ହୋଇଥାଏ। ଆମେ ଯେଉଁ ଫଳ ଗୁଡ଼ିକ ପ୍ରାପ୍ତି କରୁଛେ ଏଇ ଜୀବନରେ ତାହା ପ୍ରାରବ୍ଧ କର୍ମ ଅଟେ। ପୂର୍ବ ଜନ୍ମରେ ଯେଉଁ ସବୁ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ରହିଥିଲା ଏ ଜନ୍ମରେ ମଧ୍ୟ ଆପଣ ତାକୁ କିଛି ନା କିଛି ଭୋଗ କରିବେ। ଯେଉଁ ସବୁ କାମ ଗୁଡ଼ିକ ବାକି ରହିଥିଲା ଏ ଜନ୍ମରେ ମଧ୍ୟ ସେ କାମ କରିବାର ରହିଛି। ତେଣୁ ସମସ୍ୟା ରହିବ ଜୀବନରେ, କୌଣସି ବ୍ୟକ୍ତି 100%ରେ ପୂର୍ଣ୍ଣ ନୁହେଁ, ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କର ସମସ୍ୟା ରହିଛି। ଆପଣ ଶାଗ ପଖାଳ ଖାଉଛନ୍ତି କିନ୍ତୁ ଭଲ ଘର ଖଣ୍ଡେ କରିପାରି ନାହାନ୍ତି, ସୁଖରେ ଜୀବନଯାପନ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ବନ୍ଧୁମାନେ ଆପଣଙ୍କ ସହିତ ଶତ୍ରୁତା କରୁଛନ୍ତି, କାହାର ବିବାହ ହୋଇପାରୁନାହିଁ, କାହାର ସନ୍ତାନକୁ ନେଇ ସମସ୍ୟା ରହିଛି, କିଏ ଭଲ ପାଠ ପଢ଼ୁନାହିଁ, କାହାର ଚାକିରି ବାକିରି ଭଲ ରହିଛି କିନ୍ତୁ ଘରର ସମସ୍ୟା ଅନେକ ରହିଛି। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କର କିଛି ନା କିଛି ସମସ୍ୟା ରହିଛି, ସେ କୋଟିପତି ଲୋକ ହୋଇଥାଉ ବା ଜଣେ ଗରିବ ଲୋକ ମଧ୍ୟ ହୋଇଥାଉ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଶନି ଗ୍ରହ
ଜନ୍ମଜାତ କରେ ଯଦି ଲାଭ ସ୍ଥାନରେ ରହିଥାନ୍ତି ଜୀବନରେ ବଢ଼ିଆ ସଫଳତା ଆପଣଙ୍କୁ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ଶନି ଗ୍ରହ ଯଦି ଶୁଭ ସ୍ଥାନରେ ଚତୁର୍ଥରେ ଅବସ୍ଥାନ କରିଥାନ୍ତି ତାହେଲେ ଜୀବନରେ ଘର ବାଡ଼ି ଯାନବାହନ ଅଧିକ କରିବେ, କିନ୍ତୁ ଚତୁର୍ଥକୁ ଶନି ଦୃଷ୍ଟି ଦେଲେ ସବୁ କଲେ ମଧ୍ୟ ଆପଣ ତାକୁ ଭଲ ଭାବରେ ଭୋଗ ଭାଗ କରିପାରିବେ ନାହିଁ। ଶନି ଗ୍ରହଙ୍କର 3 ଗୋଟି ନକ୍ଷତ୍ର ରହିଛି, ପୁଷ୍ୟା ନକ୍ଷତ୍ର, ଅନୁରାଧା ନକ୍ଷତ୍ର ଏବଂ ଉତ୍ତରା ଭାଦ୍ରପଦ ନକ୍ଷତ୍ର। ଏ ନକ୍ଷତ୍ର ଗୁଡ଼ିକରେ ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କର୍ମ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟ କରାଯାଏ, କିନ୍ତୁ ପୁଷ୍ୟା ନକ୍ଷତ୍ରରେ ପ୍ରାୟତଃ ବିବାହ ଆଦି କାର୍ଯ୍ୟ କରାଯାଏ ନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଶନି ଗ୍ରହକୁ ନେଇ ଇଏ ଏକ ଛୋଟିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମଟିଏ ଥିଲା, ଆହୁରି ଅନେକ କଥା ରହିଛି ଶନି ଗ୍ରହଙ୍କୁ ନେଇ। ତେଣୁ ଆପଣ ସଚ୍ଚୋଟ ମାର୍ଗରେ ପରିଚାଳିତ ହୋଇ କର୍ମ ଗୁଡ଼ିକ କରନ୍ତୁ, ଯେତିକି ଭଗବାନ ଆପଣଙ୍କୁ ଦେବା କଥା ନିଶ୍ଚିତ ପ୍ରକାରେ ପ୍ରଦାନ କରିବେ। ରହୁଛି, ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ପୁନଶ୍ଚ ଦେଖା ହେବ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।